হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি 2024-এ যারা কলেজে চান্স পেয়েছেন, তারা কিভাবে আপনাদের কলেজ নিশ্চয়ন করবেন এবং আপনি কিভাবে আপনার মাইগ্রেশনটি অফ করে রাখতে পারেন, সেটা আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে যে ওয়েবসাইটটা দেখছেন, এই ওয়েবসাইটটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে আসার পর এই লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমের ইন্টারফেস আসবে। ইউজার নেম, পাসওয়ার্ড মানে আপনার ইউডো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন, এখান থেকে আপনার তথ্যগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন ইউর স্ট্যাটাস সিলেক্টেড, অর্থাৎ আপনি একটা কলেজে চান্স পেয়ে গেছেন। কিভাবে বুঝবেন আপনি কোন কলেজে চান্স পেয়ে গেছেন? এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তারপর নিচে লেখা আছে নির্বাচন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুটা এরকমের ওভারভিউ দেখা যাবে। এখানে লেখা আছে পর্যায় এক, প্রথম পর্যায়ে যে কলেজে আপনাকে চান্স দিয়েছে সেই কলেজের নাম দেওয়া থাকবে। এখানে আমারটার কলেজের নাম দেওয়া আছে মাইল ইস্টার্ন কলেজ, সে প্রথম পর্যায়ে মাইল ইস্টার্ন কলেজটার সুযোগ পেয়েছে। এখন আপনাকে কি করতে হবে, যেহেতু আপনি এই কলেজের চান্স পেয়েছেন, এখন যদি এই কলেজে ভর্তি হতে চান তাহলে আপনাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে আপনার অ্যাপ্লিকেশনটা বা চান্স পেয়েছেন সেটা বাতিল হয়ে যাবে অবশ্যই। কিন্তু আপনি যদি ভর্তি হতে চান তাহলে আপনাকে নিশ্চয়ন করতে হবে যেই কলেজে চান্স পেয়েছেন। আর যদি মনে করেন না, আমি এই কলেজে চান্স পেয়েছি কিন্তু ভর্তি হতে চাই না, সেক্ষেত্রে নিশ্চয়ন করবেন না, এটা এরকমের অবস্থায় রেখে দেবেন। 29 তারিখ অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, 30 তারিখে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি চান আমি এই কলেজটা চান্স পেয়েছি, এই কলেজটায় ভর্তি হতে চাই, বাট যদি আমার মাইগ্রেশন হয় অন্য একটি কলেজ আসে, সেটা আমার জন্য বেটার হয়। একটু ক্লিয়ারলি বুঝিয়ে বলি, ধরেন আপনি 5টি কলেজ চয়েস করছেন, 5টির ভিতরে 3 নম্বরটা আপনার সিলেক্ট হয়েছে। মাইগ্রেশন অন থাকলে 3 নম্বর থেকে 2 নম্বর যেতে পারে বা 1 নম্বরে চলে যেতে পারে, কিন্তু পিছনে যাবে না, 4 বা 5-এ। আর যদি চান আপনি এই কলেজে ভর্তি হবেন, অন্য কলেজে যাবেন না, সেক্ষেত্রে আপনি মাইগ্রেশন অপশনটা অফ করে রাখতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু এই বছরে নতুন সুযোগ দিয়েছে মাইগ্রেশন অফ করার, এর আগের বছরগুলো এই সুযোগটা ছিল না। অটো মাইগ্রেশন হতো, যেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হতো, আপনি চাইলেও চেঞ্জ হতো না চাইলেও চেঞ্জ হতো। যারা প্রথম পর্যায়ে চান্স পেত মানে 1 নম্বর সিরিয়ালে কলেজটা আসতো, কিন্তু তাদের ক্ষেত্রে মাইগ্রেশন চালু হতো না। এবার আপনি অফ করে রাখতে চান, 10 নম্বর সিরিয়ালে কলেজ চান্স পান, তাহলে এটা অফ করে দিলে মাইগ্রেশন হবে না। অনেক কথা বলে ফেললাম, এবার আসি কিভাবে নিশ্চয়ন করবেন। নিশ্চয়ন করার জন্য নির্বাচন নিশ্চিত করুন, এই বাটনে একটা ক্লিক করবেন। নিশ্চিত করার পর এরকমের 2টা অপশন আসবে, এইখানে লেখা আছে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চিত করলে আপনি এটি আর বাতিল করতে পারবেন না। আমরা যেহেতু নিশ্চয়ন করব, আমরা এখান থেকে হ্যাঁ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এরকমের একটা পেমেন্ট তথ্য দেখাইবে, আপনাকে 335 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনি SL কমার্স এইডের উপরে ক্লিক করবেন, তারপর এসে অগ্রসর করুন, এখানে ক্লিক করবেন, তারপর এরকমের, তারপর বিকাশ, রকেট, নগদ উপায় এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবেন। ধরেন আমি বিকাশ দিয়ে দিলাম, বিকাশের উপরে ক্লিক করে পে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমের নিয়ে আসবে, তারপর বিকাশ নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে একটা ওটিপি যাইবে, ওই ওটিপিটা এখানে বসাইয়া তারপর পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার পেমেন্ট সাকসেসফুল হবে। আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি। নিশ্চয়ন হয়ে গেলে এখানে পিডিএফ ফাইল ডাউনলোড করুন, এখানে লেখা থাকবে, এখানে ক্লিক করে আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এভাবে আপনারা নিশ্চয়ন করতে পারবেন। আমি একটু দুঃখিত জানিয়ে দিচ্ছি, কিছুক্ষণ আগে বলছি নিশ্চয়ন না করলে মাইগ্রেশন অফ করা যায় না, এখন দেখছি নিশ্চয়ন না করলেও অফ করা যায়। এই অপশনটা অন ছিল, এটা অফ করতে পেরেছি, এটা চাইলে আবারও অন করা যাবে। এখন একটু সার্ভার সমস্যা দিতেছে, তাই হইতেছে না, পরবর্তীতে হবে। অবশ্যই নিশ্চয়ন করতে হবে, নিশ্চয়ন না করলে এটা অন অফ যাই করেন না কেন কিন্তু লাভ হবে না। নিশ্চয়ন করে আপনি এটার সুবিধা পাবেন। যদি অফ করে দেন তাহলে মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হবে না, আর যদি অন করে দেন তাহলে মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হয়ে উপরের দিকে যাবে। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।